প্রায় 2 বছরের বেশি সময় হতে চললো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি। আমার এই চ্যানেলটা খুবই ছোট হলেও ভিউজের দিক থেকে আমি বলবো এটা খুবই সন্তোষজনক। ব্লগগুলো সুন্দর এবং সেই সাথে এত পরিমাণ ভিউজ থাকার পরেও কেন আমার চ্যানেলে আমার পেমেন্ট পেতে প্রায় 2 বছর সময় লেগে গেল, তার বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর আজকের এই ব্লগটা নতুন ইউটিউবারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখে নেবার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। মায়ের বাসায় যাওয়ার পরে খুবই সুন্দর একটা দৃশ্য আমি উপভোগ করছিলাম, আর ক্যামেরা বন্দি করতে তো একদমই ভুল করিনি। সিজদা তার নানুমণির ফুল গাছ থেকে ফুল কুড়োচ্ছিল, আর আমি কিন্তু এরপর চলে এসেছিলাম আমার বাসায়। আজকে যে রান্নাবান্নাগুলো করব তার মাঝে কিছু হ্যালেঞ্চা শাক রয়েছে, আর আমার বারান্দাতেও কিন্তু হ্যালেঞ্চা শাক রয়েছে যেগুলো আমি মাঝে মাঝে সিজদাকে আগে যখন খিচুড়ি খাওয়াতাম তখন ব্যবহার করতাম। আগে ব্যবহার করতাম এই জন্য বলছি যে আমার সিজদা কিন্তু এখন একদমই খেতে চায় না, শুধুমাত্র ও যে ফর্মুলা মিল্কটা খাচ্ছে সেটা ছাড়া কোনো কিছুই খেতে চাচ্ছে না। অনেকেই আমাকে বলেন যে সিজদার খাবারের যে রুটিনটা রয়েছে সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি, তবে খুবই দুঃখের বিষয় এটা যে ও আসলে ফর্মুলা মিল্ক ছাড়া আর কোনো কিছুই মুখে নিচ্ছে না। তো শুরু করে দিয়েছি আজকে সেহরি এবং প্রথম রাতের খাবার দাবারের জন্য সব কিছু। ফ্রিজ খুলে দেখেছি যে অনেকগুলো খাবার একটু একটু করে রয়েছে, তাই আজকের রান্নার আয়োজনটাও একটু বেশি। আর অন্যদিকে আমার জাতীয় রান্না ডাল, সেটা বসিয়ে দিয়েছি, আর আমি মাঝে মাঝে একটু বেশি পরিমাণেই ডালটা রান্না করে রাখি। প্রতিদিন যে ডালটা খাই সেটাতে শুধু ফোড়ন দিই, আর বাকিটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 দিনের জন্য রেখে দিই। আমার আজকের ব্লগের একদম শুরুতে আমার একজন ছোট্ট ভিউয়ার্স, ওর নাম হচ্ছে লিজা, ওর আম্মুর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস তাসনিম, মূলত আপু আমার সাথে কন্ট্যাক্ট করেন বা আমার ব্লগগুলোতে কমেন্ট করেন সবসময়। বেশ কয়েকদিন আগে আপু আমাকে লিখেছিলেন যে ওনার মেয়ে আমার ব্লগগুলো দেখার অপেক্ষায় থাকেন এবং মা মেয়ে মিলে আমার ব্লগগুলো দেখেন, এবং এই ছোট্ট মামুনি লিজা কিন্তু আমাকে সালামও জানিয়েছেন। আর সেই সাথে আপু জানিয়েছেন যে লিজা একটু অসুস্থ, বেশ কিছু টেস্ট ওকে দেওয়া হয়েছে, আমি যেন সবার কাছে লিজার জন্য দোয়া চাই। অবশ্যই লিজা মামুনি, তোমার জন্য অনেক দোয়া রইল, আমি জানি না আসলে তোমার কী হয়েছে, তবে আমি চাই তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। আর তাসনিম আপু, আমি কিন্তু আপনার বিশেষ অনুরোধে সবার কাছে লিজা মামুনির জন্য দোয়া চেয়ে নিলাম। বৃষ্টির এই সময়টা কিন্তু দোয়া কবুলের একটা বিশেষ সময়, আমরা হয়তো কম বেশি সবাই জানি। আর এখন যেহেতু রমজান মাস, খুবই পবিত্র একটা সময় পার করছি আমরা, আর এই রহমতের মাসটা শেষ হতে কিন্তু খুব বেশি আর দেরিও নেই। শেষ এই সময়টুকুতে যেন আমরা আরও অনেক বেশি করে ইবাদত করতে পারি, এবং বিগত দিনগুলোতে আমাদের যত ইবাদত দোয়া রয়েছে সব কিছু যেন আল্লাহ তাআলা কবুল করেন, প্রত্যাশা শুধু এতটুকুই। গত ব্লগে যখন শেয়ার করেছি আমার ইউটিউব থেকে প্রথম ইনকামের সুখবরটা, তখন আসলে ভালোবাসায় ভরে গিয়েছে আমার পুরো কমেন্ট সেকশন। অনেকের কমেন্টগুলো পড়ে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি। অনেকের তো অনেক ভালোবাসা পেয়েছি, সেই সাথে ছিল অনেকের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যেমন বাংলাদেশি ব্লগার মৌসুমী চ্যানেল থেকে আপু লিখেছেন যে আপু আপনি অনেকদিন ধরে কাজ করছেন এবং মাশাল্লাহ আপনার ভিউজ অনেক ভালো, তাহলে পেমেন্ট পেতে এত দেরি হলো কেন, বা সবে মাত্র প্রথম পেমেন্ট পেলাম কেন? এক্ষেত্রে আমার প্রথম যে ভুল ছিল, আমি যখন ইউটিউবিং করা শুরু করি তখন আসলে আমি কোনো কিছু শিখে কাজ করা শুরু করিনি, যেমন প্রপার ট্যাগ এবং ডেসক্রিপশন বক্স কীভাবে লিখতে হয় তা কিন্তু আমি জানতাম না। এর ফলে দেখা গিয়েছে যে প্রথম 100টা ভিডিও আমি পাবলিশ করে ফেলেছি কিন্তু এই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, আর সেই জন্য ভিউজও হতো কম। আর এরপরে দেখা গিয়েছে যে আমার পথ চলাটা এত বেশি সহজও হয়নি। পরবর্তীতে আরেকটা ভুল আমি যেটা করেছিলাম, যে আমার যখন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছিল এরপরে যে গুগল অ্যাডসেন্স থেকে লেটারটা আসে সেটার অ্যাড্রেস আমি আমার বাসারটা দিয়েছিলাম, কিন্তু আমার বাড়িওয়ালা বা সেই ডাকপিয়নটা আসলে সেটা বুঝতে পারেনি, বা চিঠিটা বারবার পোস্ট অফিসে ফেরত গিয়েছে। মাঝে এমনও হয়ে গিয়েছিল যে প্রায় 2 মাস আমার চ্যানেলে কোনো প্রকার বিজ্ঞাপন ছিল না, তখন আসলে আমি নিজে গিয়ে পোস্ট অফিসে খোঁজ নেওয়ার পর দেখি যে আমার চিঠিটা প্রায় বাসার নিচে 2 বার এসে ঘুরে গিয়েছে, যার জন্য আমার পেমেন্টটা পেতে আসলে দেরি হয়েছে। আর আমরা হয়তো কম বেশি সবাই জানি আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের পেমেন্ট অ্যাড হয় প্রতি মাসের 10 বা 11 তারিখে, এবং এটা পেমেন্টটা ডিসবার্স হয় বা আমাদের অ্যাকাউন্টে আসে
মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে। তো গত মাসে দেখা গিয়েছে যে আমার অ্যাডসেন্সে টাকা অ্যাড হয়েছে 99.61, মানে মাত্র কয়েক পয়সা বা সেন্ট বাকি ছিল $100 অ্যাড হতে, যার কারণে এটা মার্চ মাসে ডাইভার্ট হয়ে গিয়েছে এবং পেমেন্টটা আমি মার্চ মাসে পেয়েছি। তবে আমি তারপরও বলবো আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি, রহমতের মাসে আমার জন্য অনেক বড় একটা রিজিক আল্লাহ আমাকে দিয়েছেন। এবং আমি খুব মজা করে এই কথাও বলি যে আমি ইউটিউবের কাছ থেকে ঈদ সালামি পেয়েছি, আর ইউটিউব থেকে আমার পাওয়া এই প্রথম ইনকামের আনন্দকে অনেকেই নিজের আনন্দ মনে করেছেন। আর সেটার প্রমাণ তো অবশ্যই আমাদের শাহিনুর সিদ্দিকা আপুর খুব সুন্দর একটা কমেন্ট। আপু লিখেছেন যে আপুর মনে হচ্ছিল আপু নিজেই পেমেন্ট পেয়েছেন। আমার প্রতি আপনাদের ভালোবাসা কতটা গভীর সেটা তো সবসময় প্রমাণ রাখে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো। যেমন গত ব্লগে হালিমা সাদিয়া আপু কমেন্ট করেছিলেন যে উনি একজন স্কুল টিচার এবং এক সন্তানের মা, কাজের ফাঁকে উনি আমাদের ব্লগ দেখেন এবং উনি আমাকে নাকি স্বপ্নেও দেখেছেন। উনি আসলে বলছিলেন যে আসলে কখন আপু আপনি আমার এতটা আপন হয়ে গিয়েছেন নিজেও বুঝতে পারিনি। এদিকে রান্নাবান্নাগুলো শেষ করে আমি কিন্তু ইফতার প্রিপারেশন নিচ্ছি, আর আমার আশপাশে ঘুরঘুর করছে আমার সিজদা মামুনি। আর আমাদের আজকের ইফতারটা খুবই সিম্পল, আলুর চপ এবং হালিম দিয়েই ইনশাল্লাহ আজকে আমাদের ইফতারটা আমরা কমপ্লিট করব। আর এই যে সিজদা মামুনির কথা বললাম, এদিকে কিন্তু পুষ্পা লাইফস্টাইলস আইডি থেকে আপু ওনার মেয়ের কথা জানিয়েছেন যে সিজদার মতো তার একটা কলিজার টুকরা আছে, আর আমাদের সেই কলিজার টুকরার নাম হচ্ছে আয়েশা। বিবি হামিদা কিচেন আইডি থেকে আপু লিখেছেন যে আমার কথাবার্তা এবং সেই সাথে কাজ এগুলো থেকে কিন্তু উনি অনেক বেশি মোটিভেটেড হন। তবে আমার সমস্ত কাজের অনুপ্রেরণা বা মোটিভেশন কিন্তু আপনারাই। আমার যত কাজ বা ব্লগ আমি করে চলেছি সেখানে যদি আপনাদের সাপোর্ট আমি না পেতাম তাহলে কিন্তু এই কাজগুলো করা আমার পক্ষে একদমই সম্ভব না। আর আজকে একটু বলে রাখা ভালো যে এগুলো কিন্তু বেশ কয়েকদিন আগে আমি শ্যুট করেছিলাম, আর দেখা গিয়েছে যে রিসেন্টলি আমার পেমেন্ট পাওয়ার ভিডিও এবং সেই সাথে ফ্রিল্যান্সিংয়ের একটা ভিডিও পাবলিশ হওয়াতে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর সবসময় তো আপনাদের বিভিন্ন কমেন্ট পড়ে থাকি, আজকে আমার জীবনের দুজন মহামূল্যবান মানুষের কমেন্ট পড়তে চাচ্ছি। প্রথমত হচ্ছে আমার মা, অনেকেই হয়তো দেখবেন যে আক্তারা পারভিন আইডি থেকে একজন কমেন্ট করে থাকেন। আমার মা সবসময় খুব মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা ব্লগ দেখেন এবং সেই সাথে খুবই সুন্দর কমেন্ট করে থাকেন। এবং আমার যে ফ্রিল্যান্সিং নিয়ে লাস্ট যে ব্লগটা রয়েছে সেখানে কিন্তু আমার বাবা খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। বাবা লিখেছেন, দোয়া রইল তুমি এই সেক্টরে রেডিয়ামের মতো মিষ্টি আলো ছড়িয়ে দাও। আমার পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি যতই আসলে আমি ধন্যবাদ জ্ঞাপন করব ততই কম হবে, শুধুমাত্র তাদের সবসময় দোয়া এবং ভালোবাসায় আমি থাকতে চাই। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রত্যেকটা মানুষকে আমার পাশে চাই, তাদের যত্ন এবং ভালোবাসায় আমি সব সময় আমার নিজেকে আগলে রাখতে চাই। আর এবারে আমার কিছু বিশেষ যত্ন দিচ্ছি আমার প্রিয় মানি প্লান্ট গাছগুলোকে। আজকে আসলে সিজদা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে, তার কারণে এই লেন্দি কাজগুলো নিয়ে আমি বসেছি। বারান্দায় কিন্তু প্রচণ্ড বাতাস দেখেই বোঝা যাচ্ছে একটু পরে প্রচণ্ড ঝড় হবে। এত সুন্দর হিমশীতল একটা পরিবেশে আসলে কাজ করতেও অনেক বেশি ভালো লাগছিল। অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি মানি প্লান্টের যত্ন কীভাবে নেই, বা আমার মায়ের যে মানি প্লান্ট গাছগুলো রয়েছে সেগুলো এত বেশি সুন্দর এবং ঝোপালো কীভাবে। আমার এই গাছগুলো কিন্তু অনেকটা ভালো ছিল, তবে শীতের সময়টাতে অনেক পাতা ঝরে গিয়েছে। আর আমি যে জায়গাটাতে এই মানি প্লান্টগুলো রেখেছি সেখানে যেহেতু রান্নাঘরের তাপ অনেক বেশি পায় তাই দেখা যায় যে গাছগুলো নষ্ট হয়ে যায়। তবে বিশেষ যত্ন কিন্তু মানি প্লান্টের ক্ষেত্রে নিতে হয় না, তবে দু একটা টিপস রয়েছে যেগুলো ফলো করলে সারা বছরই গাছগুলোকে সতেজ রাখা যায়। আমার রান্নাঘরের বারান্দায় যে মানি প্লান্টের গাছগুলো রয়েছে সেগুলোতে একটু মাটি সরে গিয়েছে বা কমে গিয়েছে, সেগুলোকে একটু মাটি দিলাম এবং সেই সাথে আমি সবসময় প্রাকৃতিক সার ব্যবহার করি, ডিমের খোসা এবং সেই সাথে চায়ের লিকার। মানি প্লান্ট পানির থেকে মাটিতে কিন্তু অনেক সুন্দর গ্রো করে। পানিতে যে গাছগুলো রাখা হয় সেগুলো চেষ্টা করি যে সপ্তাহে একদিন অথবা 10 দিনে একদিন পুরো পানিটা চেঞ্জ করে দেবার জন্য। অনেকেই আমরা বলে থাকি যে মানি প্লান্ট হচ্ছে ইনডোর প্লান্ট, তবে এটা পুরোপুরি ইনডোর প্লান্ট না। আমি দেখেছি যে একদমই আলো বাতাস ঢোকে না এমন জায়গায় যদি রাখা হয় তাহলে এটার গ্রোথটা খুবই স্লো হয়, তবে আলো বাতাস পরিপূর্ণ একটু জায়গায় রাখলে কিন্তু এটার গ্রোথটা ভালো হয়।
তবে বারান্দায় যদি প্রচণ্ড পরিমাণে রোদ আসে তখন সেই ক্ষেত্রে এই গাছগুলো না রাখাই ভালো। এক্ষেত্রে দেখা যায় যে গাছের পাতাগুলো একদম পুড়ে যায়। তো বড় এই টবে মানি প্লান্টগুলো অনেক লম্বা হয়ে গিয়েছিল, আমি সেগুলোকে একটু ছাঁটাই করে নিয়েছি এবং সেই সাথে সেগুলোকে ছোট্ট একটা টবে আমি ট্রান্সফার করার চেষ্টা করছি। সেখানেও আমি একটু সারযুক্ত মাটি দিয়ে নিচ্ছি। প্যাকেটজাত জৈব সার কিন্তু পাওয়া যায়, সেটাও কিন্তু দেয়া যায়। কিছু ডাল আমি এভাবে কেটে একদম সরাসরি মাটিতে লাগিয়ে দিব। অনেকেই কিন্তু ডালগুলোকে একত্র করে অনেক দিন পানিতে রাখার পর তারপর শেকড় গজানোর পর সেগুলোকে মাটিতে ট্রান্সফার করেন, তবে আমি সরাসরি এগুলো মাটিতে দিচ্ছি। এই ফাঁকে খুবই সুন্দর মিষ্টি একটা কমেন্ট পড়ে নিতে চাই। আইডির নাম হচ্ছে মোহাম্মদ বাকের। আপু আমাকে লিখেছেন, অনেক কথাই আসলে লিখেছেন, এর মধ্যে যে কথাটা অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গত 9 মার্চ আমাদের এই আপুটা একজন কন্যা সন্তানের মা হয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি যখন কন্যা সন্তানের মা হয়েছেন এই কথাটা জানতে পেরেছি, তখন আসলে আমার প্রেগনেন্সির যে জার্নিটা ছিল, সিজদাকে প্রথম কোলে নেওয়া এবং আমার মা হওয়া, সেই মুহূর্তগুলো অনেক বেশি মনে পড়ছিল, অনেক বেশি আবেগতাড়িত হয়ে যাচ্ছিলাম আমি। আমাদের ছোট্ট মামুনির জন্য তো অনেক বেশি দোয়া রইল, সেই সাথে আপু আপনার জন্য রইল অনেক বেশি শুভকামনা। বাবুর সাথে সাথে বলবো আপনি অনেক বেশি ভালো থাকেন। আর সেই সাথে বলতে চাই, অনেকেই মা হবার চেষ্টা করছেন, আপনাদের সেই চেষ্টাটা আল্লাহ তাআলা দ্রুত কবুল করুক। অনেকেই আমাকে কমেন্টে লিখেন যে আমি যেন ইফতারের টেবিলে বসে আপনাদের জন্য দোয়া করি, অথবা আমি সবাইকে যেন বলে দেই, সবাই যেন একটু দোয়া করে আপনাদের জন্য, আপনাদের দ্রুত মা হবার তৌফিক যেন আল্লাহ দান করেন। আসলে আপনাদের যে ইচ্ছাটা রয়েছে আল্লাহ দ্রুত পূরণ করুক, সেটাই আসলে চাই। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি সবসময় পড়ি, আমার ভীষণ রকমের ভালো লাগে। কিছু কিছু কমেন্ট তো অনেক বেশি মন ছুঁয়ে যায়, তবে আমার জীবনে এত বড় একটা কমেন্ট পাবো সেটা কিন্তু ভাবতেও পারিনি। যেমন ফাতেমাতু জোহরা আইডি থেকে আমাকে একটা কমেন্ট করেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত বিশাল একটা কমেন্ট এবং এই ভালোবাসার ডেপথটা আসলে কতখানি। আমার এই লাকি ব্যাম্বো গাছটা একদিন বারান্দায় নিয়ে এসেছিলাম, দুদিন রোদ খাওয়াবো সেই জন্য, তবে দেখা গিয়েছে যে ব্যস্ততায় সেটাকে আর নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়নি, তো সেটাকে একটু ছাঁটাই করে নিচ্ছি। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। অনেকেই জানতে চান যে আমার ননদিনী নীরের আইডির নাম কি। ওর আইডির নাম হচ্ছে নিরুজ গ্যালারি। যারা আমার চ্যানেলে নতুন অনেক সময় তাদেরও প্রশ্ন থাকে যে ও আমার কি হয়, আসলে ও আমার হচ্ছে ননদিনী, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আর বিভিন্ন আইডি থেকে আমি অনেক সময় রিকোয়েস্ট পাই যে ওর পার্সোনাল যে আইডিটা রয়েছে সেটার লিঙ্ক দিতে। অনেকবার চাওয়ার পরেও যখন আমি দিচ্ছি না তখন নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে একটা মানুষের পার্সোনাল আইডি অনেক বেশি কনফিডেন্সিয়াল এবং তার পারমিশন ছাড়া আমি সেটা আপনাকে কখনোই প্রোভাইড করতে পারি না। তো গাছের যত্ন নিতে নিতে আজকের মতো এখানেই বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।